দেখুন, অদ্ভুত এক ঘটনা। সমুদ্রের গভীরে খোঁজ মিলল পেনিস ফিশের। মাছ ভাত বাঙালির খুব প্রিয়, তবে এই মাছ বাঙালির পাতে কখনো দেখা যায়নি। বিদেশ বিভুঁয়ে কখনো সখনো খাবারের প্লেটে থাকলেও এই বঙ্গভূমিতে পুরুষাঙ্গ মাছ পাতে পায়নি বাঙালি। নাম শুনে অবাক হচ্ছেন, আসলে মানুষের পুরুষাঙ্গের মতো দেখতে হয় এই মাছের নাম পেনিস ফিশ। বাংলায় যার অর্থ দাঁড়ায় পুরুষাঙ্গ মাছ। অত্যন্ত কোমল, নিষ্ক্রিয় এবং অনেকটা রান্না করা সসেজের মতো প্রকৃতির হয় এই পেনিস ফিশ। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অত্যন্ত পিচ্ছিল এবং তলতলে এই প্রাণীর শরীরে কোনো দাঁত নেই। বিপদে পড়লে প্রাণের মায়া ত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না এই প্রাণীকুলের। এমনই দাবি করেছেন গবেষকরা। যারা এই পুরুষাঙ্গ মাছ খুঁজে পেয়েছেন, ওই গবেষকদের মতে এই ধরনের মাছ সমুদ্রতলের খুব কাছে থাকে। দক্ষিণ কোরিয়া, চীন এবং জাপানের সমুদ্র তীরবর্তী এলাকায় এই মাছ দেখতে পাওয়া যায়। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের রেস্টুরেন্টে রান্না করে পরিবেশন করা হয় এই বিশেষ শ্রেণীর মাছ। দক্ষিণ কোরিয়া এবং চীনে খাবার হিসেবে এই মাছের বহুল ব্যবহার আছে। হরেক রকমের সুস্বাদু পদ রান্না করা যায় এই পুরুষাঙ্গ মাছ দিয়ে। রাশিয়ার একাধিক গবেষণাগারে এই মাছ নিয়ে চলছে বিস্তর গবেষণা। অনেকে আনার প্রসঙ্গের মতো দেখতে এই প্রাণীটিকে মাছ বলে স্বীকার করতে নারাজ। তাদের মতে এটি এক প্রকার কৃমি। যদিও প্রসঙ্গ সাদৃশ এই প্রাণী যে একেবারেই ক্ষতিকারক নয়, তা এক বাক্যে স্বীকার করে নিয়েছে সব পক্ষই।